হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে দুটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এক, তোমরা যারা স্কুলের পড়ুয়ার রয়েছো, তোমাদের অ্যাকচুয়ালি প্রত্যেককে স্কুল যেতেই হবে, অথবা তোমরা কি না নিয়ে গেলে 12ই ফেব্রুয়ারি তোমরা স্কুলে ঢুকতে পারবে না, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং যারা কলেজের স্টুডেন্ট রয়েছো, তোমাদের স্কলারশিপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা স্কলারশিপের জন্য এখনও আবেদন করোনি তাদের ক্ষেত্রে কী করণীয়, এবং যারা আবেদন করেছো এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তাদের ক্ষেত্রে কী করণীয়, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। সেই কারণে তোমরা যদি স্কুল বা কলেজের পড়ুয়া হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে যে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে যে টপিকটি, স্কুল তোমাদের কি যেতেই হবে। দেখো, তোমরা স্কুল তোমাদের যেতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। যদি তোমরা স্কুলে না যাও কোনো স্টুডেন্ট, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। অনেকে আমাকে কমেন্ট করে বলছে যে আমাদের স্কুল থেকে বলেছে যে স্কুল যাওয়া বাধ্যতামূলক, স্কুলে বলেছে স্কুল যেতেই হবে, তো এরকম কোনো ব্যাপার নেই। স্কুলে না গেলেও তোমাদের কোনো ক্ষতি নেই, কেউ তোমাদের প্রেসারাইজ করবে না কোনো শিক্ষক যে স্কুলে তোমাদের যেতেই হবে, তোমাদের ইচ্ছে। তোমাদের যদি মনে হয় যে না এই মুহূর্তে স্কুল যাব, সেক্ষেত্রে তোমরা যেতে পারো। যদি মনে হয় না এই মুহূর্তে যাওয়া আমার মনে হয় বা তুমি যাবে না, তাহলে কিন্তু তোমাদের না গেলেও কোনো অসুবিধা নেই, পরীক্ষায় কোনো এফেক্ট পড়বে না, কোনো কিছু হবে না। এর পরবর্তী বিষয় হচ্ছে স্কুলে কি না নিয়ে গেলে কিন্তু তোমাদের 12ই ফেব্রুয়ারি ঢুকতে দেওয়া হবে না, অথবা আগে তোমাদের জমা দিতে হবে। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেক জেলায় জেলায় কিন্তু একটি করে বিজ্ঞপ্তি আসছে প্রত্যেকটি স্কুলের ক্ষেত্রে, এবং স্কুলও স্টুডেন্টদের জানিয়ে দিচ্ছে। এর প্রত্যেকটি স্টুডেন্ট কি স্কুলে আসার আগে কিন্তু অভিভাবকদের একটা লিখিত পত্র লাগবে, যেটা আগে আমি জানিয়েছিলাম যে লিখিত পত্র নিয়েই কিন্তু তোমাকে স্কুলে প্রবেশ করতে হবে। কোনো কোনো স্কুল আগে অভিভাবকদের জমা দিয়ে দিতে বলছে লিখিত পত্র 10 তারিখের মধ্যে, এবং কোনো কোনো স্কুল বলছে যেটা যেদিনকে স্টুডেন্টরা আসবে হাতে করে সেই লিখিত পত্র নিয়েই যাতে স্কুলে প্রবেশ করে। তার মানে কি, তোমাদের একটা গার্জিয়ানদের, অভিভাবকদের একটা লিখিত পত্র লিখতে হবে লিখিতভাবে, যেখানে যে তিনি রাজি তার স্টুডেন্টকে স্কুলে পাঠানোর জন্য, তাহলেই কিন্তু তোমরা 12ই ফেব্রুয়ারিতে স্কুলে প্রবেশ করতে পারবে। আদারওয়াইজ কিন্তু তোমাদের যদি এই রকম লিখিত পত্র যদি তোমরা না নিয়ে যাও, তাহলে কিন্তু তোমাদের স্কুলে ঢুকতে দেওয়া হবে না। শিক্ষকরা তোমাদের বাধা দেবে যে না আগে লিখিত পত্র নিয়ে আসো অভিভাবকদের থেকে, তারপরে তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে। কাদের কাদের স্কুলে অ্যাকচুয়ালি এই বিষয়টা জানিয়ে দিয়েছে স্কুল থেকে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে তোমাদের মন্তব্য জানাবে। এর পরবর্তী বিষয় হচ্ছে যারা কলেজের স্টুডেন্ট রয়েছে, অনেকেই বলছো যে এখনও পর্যন্ত আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ঐশিক স্কলারশিপ এবং অন্যান্য যে সরকারি স্কলারশিপগুলো রয়েছে সেই স্কলারশিপে এখনও পর্যন্ত আমরা আবেদন করতে পারিনি, সেই সময় তথ্য জোগাড় করতে পারিনি, ব্যাংক ডিটেলস আমার কাছে ছিল না, তো এখন কি আমরা আবেদন করতে পারবো? অবশ্যই তোমাদের সমস্ত যে সরকারি স্কলারশিপগুলো রয়েছে, বিশেষ করে সবথেকে বড় যেটা স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা ওসি স্কলারশিপ বা ঐক্রসি স্কলারশিপ, সমস্ত স্কলারশিপের কিন্তু লাস্ট ডেট যেটা সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ। 15ই ফেব্রুয়ারি 2021 পর্যন্ত তোমরা সমস্ত কলেজের স্টুডেন্ট কিন্তু কোনো স্কলারশিপে আবেদন না করলেও কিন্তু এই মুহূর্তে আবেদন করতে পারো, এবং পুনরায় তোমরা টাকা পেয়ে যেতে পারো। তো সেক্ষেত্রে যারা এখনও পর্যন্ত আবেদন করোনি এবং কোনো স্কলারশিপের জন্য যদি তোমরা এলিজিবল হও, তাহলে কিন্তু এই মুহূর্তে তোমাদের হাতে সুযোগ রয়েছে। আর অল্প সময় রয়েছে, 15ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারো। 15 তারিখ মানে ফেব্রুয়ারি মাসের 15 তারিখই কিন্তু লাস্ট ডেট, সেই কারণে যারা করোনি অবশ্যই আগে করে নাও। এবং যারা করে গেছো তাদের ক্ষেত্রে কি হবে, দেখো যারা আবেদন করেছো এলিজিবল ছিল তারা প্রত্যেকে তো স্কলারশিপের টাকা পাবে না, তা ম্যাক্সিমাম স্টুডেন্ট পাবে কিন্তু প্রত্যেকে পাবে না। তো এক্ষেত্রে আমি বলে রাখি, যাদের যাদের অ্যাকচুয়ালি অ্যাপ্রুভ কনফার্ম বলে এই মেসেজটি চলে এসেছে তারা কিন্তু প্রত্যেকেই টাকা পাবে। এবার অনেকে বলছো আমাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত আমাদের টাকা ঢোকেনি, আমার বন্ধুর ঢুকে গেছে, তোমার ঢোকেনি। আমি বলে রাখি, যাদের অ্যাপ্রুভ হয়েছে দেরিতে হলেও কিন্তু তাদের টাকা ঢুকবেই, এরকম কোনো ব্যাপার হবে না যে তোমাদের টাকা পাবেই না। অনেকে আমাকে জানিয়েছো রীতিমতো আমাদের টাকা ঢুকে গেছে স্যার, কিন্তু অনেকে এখনও পর্যন্ত বলছো যে আমার টাকা ঢোকেনি, সেক্ষেত্রে আমি কী করবো? তোমার একটাই করণীয় আছে, তোমরা যে স্কলারশিপের জন্য আবেদন করেছো সেই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে হেল্প পেজে গেলেই তোমরা কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস পেয়ে যাবে। সেক্ষেত্রে সেখান থেকে তোমরা কী হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল অ্যাড্রেস সংগ্রহ করে কী হচ্ছে ফোন করতে পারো। কিন্তু আমার মনে হয় না খুব একটা লাভ হবে, কারণ ম্যাক্সিমাম টাইমেই অনেক প্রচেষ্টার পর হয়তো বা তোমার কল লাগতে পারে।
তো সেক্ষেত্রে আমি বলে রাখি এই তোমরা যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তোমরা একটু ওয়েট করে দেখো, তোমাদের টাকা খুব তাড়াতাড়ি কিন্তু ঢুকে যাবে এবং ঢুকতে শুরু করে দিয়েছে প্রত্যেকের ক্ষেত্রে। এছাড়া তোমাদের আরও একটি বিষয় আমি বলেছিলাম, নবান্ন স্কলারশিপের জন্য কিন্তু আমার একটি স্টুডেন্ট 10 অ্যাপ্লাই করেছিল, এখন 12 পড়ছে, মানে একসাথে 11 এবং 12 টাকা কিন্তু একসাথে ঢুকেছে, মানে হচ্ছে 5000 11 এবং 12 এর কি হচ্ছে এই 5000 টোটাল 10000 টাকা ঢুকেছে, কিন্তু ওর কাছে কোনো মেসেজ সেরকমভাবে আসেনি। ডাইরেক্ট সে অ্যাকাউন্টে যখন এই 10000 টাকা ট্যাবের পায় তখন গিয়ে অ্যাকচুয়ালি দেখে যে তার 10000 20000 ঢুকেছে, তারপরে দেখলো যে 5000 করে এসছে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে তোমাদের যাদের এরকম রয়েছে তোমাদের কনফার্ম দেখাচ্ছে তোমাদের কিন্তু প্রত্যেকেরই টাকা ঢুকে যাবে। আর নবান্ন স্কলারশিপের যে স্টুডেন্টরা রয়েছে, নবান্ন স্কলারশিপ কিন্তু একটি নির্দিষ্ট সময়ের জন্য না, যখন খুশি তোমরা কিন্তু অ্যাপ্লাই করতেই পারো, অ্যাপ্লিকেশন করতেও পারো, কারণ নবান্ন স্কলারশিপ স্টুডেন্টদের জন্য সর্বদা কিন্তু ওপেন থাকে। যখন খুশি তোমার যখন সময় হবে তখন তোমরা গিয়ে অফলাইনে অ্যাপ্লিকেশন করতেই পারো। আর তোমাদের মধ্যে কারা এখনও পর্যন্ত স্কলারশিপের জন্য আবেদন করনি এবং কারা করে ফেলেছো এবং অ্যাপ্রুভ হয়ে গেছে, আর অ্যাপ্রুভ হওয়ার পর কারা টাকা পেয়েও গেছো, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে মেনশন করে আমাকে জানাবে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।